শিক্ষার্থী বন্ধুরা, মাই সিপিএ ট্রেনিংয়ের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আমি মনোয়ার শিপন। এলএসএনে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করছি, তা হচ্ছে আপনারা জানেন যে ফ্রিল্যান্সিংয়ের সবচেয়ে বড় মার্কেট প্লেস হচ্ছে আপওয়ার্ক। আর এই আপওয়ার্ক থেকে কাজ পাওয়ার মেইন যে সিস্টেম সেটি হচ্ছে এখানে কাজগুলো দেওয়া থাকে, অর্থাৎ আপনি যে নিশে অর্থাৎ যে ধরনের কাজ করার জন্য আপনি আপনার প্রোফাইলটি সাজিয়েছেন সে ধরনের কাজগুলো আপনার ফিডে শো করে, এবং এখান থেকেই কাজগুলো দেখে পছন্দ করে বুঝে আপনি যদি করতে পারেন তাহলে আপনি কাজগুলোর জন্য বিড করেন, অর্থাৎ কাজটি ওপেন করেন এবং কাজটি যদি পড়ে আপনি মনে করেন যে আপনি কাজটি করতে পারবেন সেক্ষেত্রে আপনি কাজটি সাবমিট এ প্রপোজাল এখানে ক্লিক করে বিড করেন। এভাবে আপনার মতো আরও 50-100 জন কাজটির জন্য বিড করে। তো বায়ার যার কাজটি পছন্দ হয় তাকে হায়ার করে, আর হায়ার করলে আপনারা মাই জবে কাজটি পেয়ে যান এবং সেখান থেকে আপনারা জবটি কমপ্লিট করে কাজটি জমা দেওয়ার পরে আওয়ারলি হলে প্রতি ঘন্টায় টাকা পেয়ে যান, ফিক্সড প্রাইজের হলে কাজটি কমপ্লিট হলে আপনারা টাকা পেয়ে যান। তো এটি হচ্ছে সিস্টেম। বাট আপওয়ার্কে নতুন যেই অপশানটি নিয়ে এসেছে সেটি হচ্ছে দিস ওয়ান, ডাইরেক্ট কন্ট্রাক্টস। এখন হোয়াট ইজ ডাইরেক্ট কন্ট্রাক্টস, তো আসুন আমরা দেখি হোয়াট ইজ ডাইরেক্ট কন্ট্রাক্টস। ডাইরেক্ট কন্ট্রাক্টস সিকিউরলি ক্রিয়েট কন্ট্রাক্টস and easily collect payment for non-Upwork projects. অর্থাৎ আপওয়ার্কে প্রজেক্টটি দেয়া নেই, বাট কোনো একজন পার্সোনাল বায়ারের কাজ রয়েছে তার কাছ থেকে আপনি আপওয়ার্কের মাধ্যমে কাজ নিতে পারেন, এটি হচ্ছে ডাইরেক্ট কন্ট্রাক্টস। আর এই প্রসিডিউরটি আমি আজকে শো করব যে কিভাবে আপনারা ডাইরেক্ট কন্ট্রাক্টসের জন্য অ্যাপ্লাই করবেন। আমরা এখান থেকে ক্রিয়েট এ কন্ট্রাক্টে ক্লিক করে ডাইরেক্ট কন্ট্রাক্টস ক্রিয়েট করতে পারি, বায়ারের কাছে সেন্ড করতে পারি। বাট তার আগে আমরা একটু দেখে নেই যে এই ডাইরেক্ট কন্ট্রাক্টস কীভাবে কাজ করে, হাউ ইট ওয়ার্কস। নাম্বার ওয়ান, ক্রিয়েট অ্যান্ড সেন্ড এ কন্ট্রাক্ট টু ইয়োর নন আপওয়ার্ক ক্লায়েন্ট। অর্থাৎ আপনার একজন বায়ারের আপওয়ার্কে অ্যাকাউন্ট নেই, বাট আপনি এখান থেকে একটি ডাইরেক্ট কন্ট্রাক্ট ক্রিয়েট করে আপনার বায়ারকে সেন্ড করতে পারেন। অ্যান্ড নাম্বার টু, ইয়োর ক্লায়েন্ট অ্যাকসেপ্টস অ্যান্ড ডিপোজিটস দ্য কন্ট্রাক্ট পেমেন্টস ইন এসক্রো। আপনারা জানেন যে ফ্রিল্যান্সিং সাইটগুলোতে একটি এসক্রো অ্যাকাউন্ট থাকে যেখানে বায়ার টাকা জমা দেয় এবং কাজ কমপ্লিট হওয়ার পরে বায়ার যখন এসক্রো থেকে টাকাটি রিলিজ করে তখন অটোমেটিক টাকাটি আপনার অ্যাকাউন্টে চলে আসে অথবা ডলার আপনার অ্যাকাউন্টে চলে আসে। তো এখানে ডাইরেক্ট কন্ট্রাক্টসের ক্ষেত্রেও সেম, ইয়োর ক্লায়েন্ট অ্যাকসেপ্টস অ্যান্ড ডিপোজিটস দ্য কন্ট্রাক্ট পেমেন্ট ইন এসক্রো। অর্থাৎ আপনি যে পেমেন্টটি বায়ারের কাছে চাচ্ছেন সেটি আপনার বায়ার এসক্রোতে পেমেন্ট করে রাখবে যাতে কাজ শেষ হলেই আপওয়ার্ক পেমেন্টটি আপনার অ্যাকাউন্টে রিলিজ করতে পারে। নাম্বার থ্রি, রিকোয়েস্ট পেমেন্ট ফ্রম ইউর ক্লায়েন্ট ওয়েন দ্য ওয়ার্ক ইজ ডান। অর্থাৎ কাজটি যখন শেষ হবে আপনি জাস্ট আপনার বায়ারকে রিকোয়েস্ট করবেন পেমেন্ট রিলিজ করার জন্যে। হোয়াই ডাইরেক্ট কন্ট্রাক্টস, কেন ডাইরেক্ট কন্ট্রাক্টস আপনারা ইউজ করবেন। পেমেন্ট প্রোটেকশন, ইউর পেমেন্ট ইজ সিকিউরড উইথ আপওয়ার্ক বিফোর ইউ বিগিন এ প্রজেক্ট, ইট ইজ হেল্ড ইন এসক্রো and released to you once the project is done. ওই কথাগুলোই আবার বলা হয়েছে। One small fee, pay only 3-4% for each contract. অর্থাৎ আপনি $500 কাজ করেছেন সেক্ষেত্রে, বা আপনি $200 কাজ করেছেন সেক্ষেত্রে আপনাকে জাস্ট 3-4% each কন্ট্রাক্টসের জন্য আপওয়ার্কে পে করতে হবে। দ্যাটস ইট। ইয়োর ক্লায়েন্ট ডাজ নট পে এ ফি, আপনার ক্লায়েন্টকে কোনো ফি প্রদান করতে হবে না। ইনস্ট্যান্ট পেমেন্ট, once your client release your payment from escrow you have immediate access to it. অর্থাৎ আপনার ক্লায়েন্ট escrow থেকে পেমেন্ট রিলিজ করার সাথে সাথে আপনি সেটি উইথড্র করতে পারবেন। ইজি ফর ক্লায়েন্টস, ইউর ক্লায়েন্ট ডাজন্ট হ্যাভ টু ক্রিয়েট অ্যান আপওয়ার্ক অ্যাকাউন্ট। আপনার ক্লায়েন্টকে আপওয়ার্কে কোনো অ্যাকাউন্ট তৈরি করতে হবে না। টু অ্যাকসেপ্ট অ্যান্ড ফান্ড কন্ট্রাক্টস, আপনাকে টাকা পেমেন্ট করার জন্য অথবা আপনাকে কাজ দেওয়ার জন্য আপওয়ার্কে কোনো অ্যাকাউন্ট তৈরি করতে হবে না আপনার ক্লায়েন্টকে। অনেক সময় ক্লায়েন্টরা আপওয়ার্কে অ্যাকাউন্ট তৈরি করতে চায় না, সেক্ষেত্রে এই প্রসিডিউরটি আপনাদের জন্য হেল্পফুল হবে। ডিসপিউট অ্যাসিস্ট্যান্স, উই অফার মেডিয়েশন সার্ভিস ইফ ইউর প্রজেক্ট হিটস এ স্ন্যাগ। অর্থাৎ আপনার প্রজেক্ট নিয়ে যদি কোনো ধরনের সমস্যা হয় সেক্ষেত্রে ডিসপিউট অ্যাসিস্ট্যান্স আপনাকে হেল্প করবে। লক্ষ্য করুন এখানেও অপশান রয়েছে ক্রিয়েট এ কন্ট্রাক্ট, অথবা এখানেও অপশান রয়েছে গিভ ডাইরেক্ট কন্ট্রাক্টস এ ট্রাই। আপনারা যেখান থেকে খুশি সেখান থেকেই আপনারা ডাইরেক্ট কন্ট্রাক্ট তৈরি করতে পারেন। তা আমি এখানে ক্লিক করছি জাস্ট টিউটোরিয়ালে শো করার জন্য। তো লক্ষ্য করুন নিউ কন্ট্রাক্ট, ক্লায়েন্টস ইমেল অ্যাড্রেস, এখানে আপনাকে ক্লায়েন্টের ইমেল অ্যাড্রেস দিতে হবে, কন্ট্রাক্ট নেম, ক্লায়েন্টের নেম দিতে হবে, ডেসক্রিপশন দিতে হবে। সাপোজ আপনি বাইরের সাথে পূর্বেই আপনার প্রজেক্ট নিয়ে আলোচনা করে নিয়েছেন, বাইরের ইমেল অ্যাড্রেস আপনি জানেন, কন্ট্যাক্ট নেম জানেন, প্রজেক্ট ডেসক্রিপশন, কাজের বর্ণনা আপনি জানেন, সেগুলো আপনি এখানে দিয়ে এই নেক্সট বাটনে ক্লিক করবেন। তো এখানে আমি একটি ইমেল অ্যাড্রেস ইউজ করছি জাস্ট টিউটোরিয়াল পারপাস। আমি মনে করছি যে এটি ক্লায়েন্টের ইমেল। তো এই অবস্থায় এখানে আমরা কন্ট্যাক্ট নেম দিব। সাপোজ আমি কন্ট্যাক্ট নেম দিচ্ছি ওয়েব ডিজাইন অ্যান্ড মার্কেটিং, এবং এখানে আপনারা আপনাদের প্রজেক্টের ডেসক্রিপশন লিখে দিবেন, যেটি বায়ারের সাথে অলরেডি আপনার ডিসকাস হয়ে গিয়েছে। সাপোজ আমি মনে করছি আমি বায়ারকে দুটি মানি মেকিং ওয়েবসাইট প্রমোট করব, অর্থাৎ তৈরি করে দিব। তাহলে আমি লিখছি হাই আই উইল give you 2 money making website, and number 1 is Amazon affiliate website and number 2 dropshipping website. ওয়েবসাইট ওকে। তো এইভাবে আপনারা আপনাদের প্রজেক্ট ডেসক্রিপশন লিখে দেবেন, কত দিনের মধ্যে আপনি ডেলিভারি দেবেন বিস্তারিত এখানে লিখে দেবেন। আমি জাস্ট ফর্মেটটি শো করলাম, নেক্সট। এবং এখানে কন্ট্রাক্ট অ্যামাউন্ট, অর্থাৎ আপনি যে প্রজেক্টটি বায়ারকে দিতে চাচ্ছেন সেখানে আপনি কত চার্জ করবেন। তো সাপোজ আমি দুটি ওয়েবসাইটের জন্য $500 দিচ্ছি, এবং এখানে আপনারা মাইলস্টোন সেট করতে পারবেন। যেমন আমি দিলাম এখানে first payment, suppose first payment dilam ami $250, and another milestone second payment suppose $250, orthat duti website er jonno ami charge korchi $500 to milestone e, ar ekhane upwork fee katbe 3.4%, tahole ami receive korbo 80, ar eti hocche upwork er fee। ওকে নেক্সট। লক্ষ্য করুন এই অবস্থায় আপনারা বিস্তারিত এখানে পেয়ে যাবেন রিভিউ করার জন্য। রিভিউ কন্ট্রাক্ট ওয়েব ডিজাইন অ্যান্ড মার্কেটিং, আমি যেই অফারটি দিয়েছি $500, ফার্স্ট পেমেন্ট $250, সেকেন্ড পেমেন্ট $250, আর এখানে সেন্ড টু, অর্থাৎ এটি হচ্ছে বায়ারের অ্যাড্রেস, যেটি আমরা মনে করছি বায়ারের অ্যাড্রেস, ক্লায়েন্টের অ্যাড্রেস এই মেইলে যাবে। এবং এখানে আপনারা একটি পার্সোনাল নোট দিতে পারেন, টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাগ্রি করতে হবে এবং সেন্ড কন্ট্রাক্টে ক্লিক করতে হবে, দ্যাটস ইট। তো আমি সেন্ড কন্ট্রাক্টে ক্লিক করে শো করছি, কন্ট্রাক্ট সেন্ড, উই হ্যাভ ইমেইল দ্য কন্ট্রাক্ট ফর $500 টু ইউর ক্লায়েন্ট। এখানে এই ইমেল অ্যাড্রেসে উই উইল নোটিফাই ইউ হোয়েন দে অ্যাকসেপ্ট ইট, অর্থাৎ বায়ার যখন আপনার অফারটি অ্যাকসেপ্ট করবে তখন আপনি বিস্তারিত আপনার আপওয়ার্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তো লক্ষ্য করুন এটি বায়ারের ইমেল, যেটি আমরা মনে করছি বায়ারের ইমেল, সেখানে কন্ট্রাক্টটি চলে এসেছে। তো বায়ার এখান থেকে ক্লিক করে কন্ট্রাক্ট রিভিউ করতে পারে, এবং আপনি যে টাকাটা চার্জ করছেন সেটি বায়ার আপনাকে যেভাবে মাইলস্টোনের মাধ্যমে সেট করেছেন সেভাবে সে আপনাকে পে করবে, এবং এই টাকাটি আপওয়ার্কের এসক্রো অ্যাকাউন্টে জমা থাকবে। আর আপনি যখন কাজ কমপ্লিট করে বায়ারকে মেসেজ দিবেন যে কাজ কমপ্লিট, তখন বায়ার যখন আপনার যে ডলার অ্যামাউন্ট সেটি রিলিজ করবে অটোমেটিক আপনার অ্যাকাউন্টে চলে আসবে, আপনার আপওয়ার্ক অ্যাকাউন্টে চলে আসবে, এবং এখান থেকে আপনি যে কোনো সময় উইথড্র করে নিতে পারবেন। তাহলে আশা করছি আপওয়ার্কের নতুন এই প্রসিডিউর ডাইরেক্ট কন্ট্রাক্ট এটি আপনাদের কাজে আসবে, অর্থাৎ উপকারে আসবে। আর এভাবে আপনারা পরিচিত ক্লায়েন্টদের কাছ থেকে প্রচুর কাজ নিতে পারবেন। আর ফাইনালি বলছি, আপনারা হাজার টিউটোরিয়ালের চ্যানেল ভাই শিপন স্টাডি করছেন। তো আমার টিউটোরিয়ালগুলো যদি আপনাদের উপকারে আসে, ভালো লাগে, অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।